বিএনপি বাজেট প্রত্যাখ্যানের বিবৃতি আগেই তৈরি করে রাখে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে দুপুরে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন। হাসান মাহমুদ আরও বলেন, বাজেট জলকন্যাল করে হয়েছে, অথচ বিএনপি 15 বছর ধরে একই বিবৃতি দিয়ে আসছে। ক্ষমতার বাইরে থাকায় দেশের উন্নতি তাদের সহ্য হয় না। গত 15 বছরের যদি বিবৃতি বক্তব্য দেখেন, হুবহু মিল খুঁজে পাবেন। এবং বিএনপি জামাত বলতে শুরু করেছে যে এই বাজেট জনগণের কোনো কল্যাণে আসবে না। আরে বেটা, জনগণের কল্যাণে যদি না আসে, তাহলে দারিদ্রতা 40% থেকে নেমে 18.7% কেমনে আসলো? অতি দারিদ্রতা 22% ছিল, সেখান থেকে নেমে 5.7% নেমে এসেছে। এটি তো এই বাজেট বাস্তবায়নের কারণেই সম্ভবপর হয়েছে।